রাতের স্নিগ্ধ আকাশের মতোই উজ্জ্বল ছিল সেই দিনগুলি। শীতের সন্ধ্যায় কুয়াশা আর বন্ধুর গলায় স্বরচিত গানে তখন খুঁজে পেতাম জীবনের অর্থ। তখন গ্রীষ্মের ক্লান্ত দুপুরের অলসতাকে উপেক্ষা করতাম কিছু ল্যাব রিপোর্ট আর ক্লাসের তাগিদে। ক্যাফেটেরিয়া অথবা মেট্রোলজির সামনে বসা টঙে তখন দিনের শুরু হতো চা, সিঙ্গারা আর তেল ছাড়া পরোটার সাথে। কখনো হাসি, কখনো কান্না, কখনো বা হঠাৎ জেগে ওঠা বায়নায় তাল মিলিয়ে ছুটে যেতাম পদ্মায়। শুনতে পাও হে নবীনেরা, এই দেবদারু ঘেরা শান্ত ছায়াময় ক্যাম্পাসে সেদিন আমারও পদচারণা ছিল নিত্যদিন। জানো, সেদিন আমিও রাত জেগে অ্যাসাইনমেন্ট করেছি কত শতবার, অথবা ক্লাস টেস্ট নামক আজও অপরিচিত থাকা সেই দুনিয়ার সাক্ষী ছিলাম আমিও। তখন আমারও রাত কেটেছে হলের কোনো এক রুমে আড্ডায় গানে। তখন তোমরা ছিলে না, ছিল না তোমাদের আনাগোনায় ক্যাম্পাস। তখন আমরাই মাতিয়ে রাখতাম এই অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া অথবা বাস্কেটবল কোর্টটাকে। তোমরা কি জানো, আজ হলের যে রুমে তুমি থাকো সেই রুমে আমাদের কত গল্প জমা আছে। দেয়ালে লেখা প্রতিটা নাম এক একটা উপন্যাস, টেবিলে আঁকিবুকি করা দাগগুলোর পেছনের কাহিনী নিয়ে কত যে প্রেম কাব্য রচনা করা যাবে তার হয়তো ইয়ত্তাই নেই। সেই যেবার আতুলের প্রচন্ড জ্বর এলো, ওর আম্মা সারাদিন আমাদেরকে ফোন করে কান্নাকাটি করত, সেবার কত বিনিদ্র রাত কেটেছে আমাদের জ্বরে কাঁপতে থাকা বন্ধুটি শিয়রে বসে। ওর রেজাল্ট ভালো, একটু হিংসা করে এ সব কিছু ভুলে আপন ভাইয়ের মতো আগলে রেখেছিলাম তখন ওকে। ওর জন্মদিনে এক কেক কিনেছিলাম, সেই বিশেষ দিনে মা বাবা থেকে এত দূরে বন্ধুদের কাছ থেকে পাওয়া এই ছোট্ট উপহারে সে চোখ ভিজিয়েছিল এই রুমটাতে। অথবা সেই যে ভাই আর আপুটির গল্প ছিল, বিকালে যাদের দেখতাম পদ্মার পরে হাত ধরে হেঁটে বেড়াতে, আহা বড্ড শান্তি লাগতো দেখতে। শুনেছি তাদের বিয়ে হয়েছে, দুজনেই মস্ত ইঞ্জিনিয়ার, অথচ তখন কি বাচ্চার মতোই না ছিল দুজনে। আচ্ছা, সেই চায়ের দোকানটা কি এখনো আছে? দোকানি মামা শুনেছি মারা গেছেন বহুত আগে, পাকস্থলীর আনাচে কানাচে এতো আজও তার চায়ের দাগ লেগে আছে। আচ্ছা, আজও কি ক্লাস শেষে তোমরে সবাই 20 টাকার বার্গার খেতে যায়? তোমাদের পাগলাটে বন্ধুগুলো কি আজও সবার শেষে ক্লাসে যেয়ে বাইরে দাঁড়িয়ে থাকে? বড় মাঠটা কি আজও ভোরের কুয়াশায় সিক্ত হয়, নাকি সেসব এখন অতীত? আমাদের স্মৃতিগুলো কি বেঁচে আছে আজও? তোমরা কি খুঁজে পাও সেগুলো? পাও না, কারণ তুমি জানো না, কিন্তু এই হিট ইঞ্জিন ল্যাবের সামনে লিচু গাছটা জানে। একদিন আমরাও ছিলাম দেবদারুকের এই ক্যাম্পাসে। তাই আজ আমি বিরাট ইঞ্জিনিয়ার, আজ আমি 1,00,000 টাকা বেতন পাই, স্যারের কাছে নিত্য বকা খাওয়া সেই আমি আজ কত শতজনকে বকা দিই কাজ না করার জন্য। কিন্তু তবুও যখন কেউ জিজ্ঞেস করে, আচ্ছা আপনার পরিচয়টা কি, তখন পরিচয় ইঞ্জিনিয়ার বা অন্য কিছু বলার আগেই বুকটা ফুলিয়ে অভ্যাসবশত বলে ফেলি, আমি অমুক, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তমুক সিরিজ, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ধন্যবাদ সবাইকে।